বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আলা রাসূলিল্লাহ। সময় তো ভাই আপনি জানতে চেয়েছেন যে মেয়েরা ঈদের নামাজ বাড়িতে পড়বে কি না, যদি তাদের ঈদের গায়ে যাওয়ার ব্যবস্থা না থাকে। ঈদের নামাজের বিষয়ে বিস্তর ইখতিলাফ রয়েছে ওলামাদের ভিতরে, অনেক বড় ইখতিলাফ যে তারা ঈদের নামাজ বাড়িতে পড়তে পারবে কিনা বা ঈদের নামাজে তারা যাবে কি না ইত্যাদি। তো ঈদের নামাজ যাওয়ার বিষয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, যে এখানে সেখানে তিনি বলেছেন যে আমাদেরকে আদেশ করা হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমরা যেন ঈদের নামাজে বের হই, এবং সেই সাথে সাথে যে সমস্ত নারীরা ঋতুবতী এবং যারা কুমারী তাদের সবাইকে নিয়ে যেন আমরা বের হয়। তবে ঋতুবতীরা নামাজ পড়বে না, তারা শুধু সেখানে উপস্থিত থাকবে মুসলমানদের কল্যাণে বা দোয়ায় উপস্থিত থাকবে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঈদের নামাজে নারীদেরকে উপস্থিত করাটা এটা একটা বড় ধরনের সুন্নতি কাজ, কারণ সারা বছরের ভিতরে মাত্র দুটি যে আনন্দের মানে বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন, এবং ঐক্যবদ্ধভাবে মুসলিমরা আল্লাহর মহত্ত্ব শ্রেষ্ঠত্ব তাকবীর ঘোষণা করে, সেখানে নারী পুরুষ সকলেই সমবেত হয় এবং এটা এটাই যুক্তিসঙ্গত। তো আমাদের দেশে হানাফি মাজহাব হওয়ার কারণে তারা এই ব্যবস্থা করে না, কেননা হানাফি মাজহাব মতে নারীদের ঈদের নামাজ জামাতে যাওয়া চলবে না, এমনিভাবে পাঁচাত্ব নামাজের জামাতেও হাজির হওয়া চলবে না। তো সেই পরিপ্রেক্ষিতে তারা এই ব্যবস্থা করেনি। তো এখন তারা যদি ব্যবস্থা, আমাদের উচিত হলো প্রত্যেক এলাকায় ঈদগাহে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা, যাতে করে মুসলমানদের বিরাট একটি নিদর্শন যেটা বছরে হয়ে থাকে তাতে তারা অংশগ্রহণ করতে পারে। যদি চেষ্টা করে সফল না হয় তখন মেয়েরা ঘরে একাকি নামাজ পড়বে কি না, এই ব্যাপারে আমাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে। শেখ ইবনে উসাইমিন এবং ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ড বলেছে যে তাদের আলাদাভাবে ঘরে নামাজ পড়ার কোনো দলিল নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বা তাবিঈরা তারা কেউ ঈদের নামাজ আলাদাভাবে পড়েছেন, ঘরে একাকিভাবে পড়েছেন, তার কোনো দলিল পাওয়া যায় না। কিন্তু আপনার ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বালের মতে পাওয়া যায় যে তারা বলেছেন যে ঈদের নামাজ ঘরে পড়ে নটে উত্তম হবে, তারা একাকি পড়ে নেবে, জামাতবদ্ধ হবে না, বরং একাকি তারা পড়ে নেবে। তাহলে এদের একটা যে একটা মর্যাদা সম্মান তারা লাভ করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যদি পড়ে নেয় ইনশাআল্লাহ।